মেয়ে সোমা স্কুলে লেখাপড়া করে মাদ্রাসায় লেখাপড়া করেনি তবু সে কোরআন লিখছে কুরআনের প্রতি প্রেম যে মানুষকে কত গভীরে নিয়ে যায় তার প্রমাণ হচ্ছে সুমা আক্তার দিনাজপুর ছিরিরবন্দ উপজেলায় আট মাসে পুরো কুরআন শরীফ নিজ হাতে লিখেছে সেই সুমা আক্তার নামের স্কুল ছাত্রী আক্তার উপজেলার মাজাপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে সে চিরিরবন্দ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সুমায়ক্তার জানায় প্রথমে আরবি ক্যালিগ্রাফি আর্ট করার চেষ্টা করতাম সেটা দেখে আমার এক ভাই বলেছেন হাতের লেখা সুন্দর তাই কুরআন শরীফ হাতে লিখতে পারবো ভাইয়ের কথা ধরেই লেখার চেষ্টা শুরু করি তাতেই আমি সফল হয়েছি প্রথমে ছোট সূরাগুলো লিখতাম আমপাড়া থেকে তারপরে আমার এক ভাই এসে আমার লেখা দেখে অনেক খুশি হয় বলে যে তুমি তো অনেক সুন্দর লিখতে পারো তাহলে তুমি কুরআনে লিখতে পারো তারই কথায় আমি অনুপ্রাণিত হই তারপর থেকে আমি আরবি লেখা শুরু করে দেই তারপরে ধীরে ধীরে আমি প্রায় মাস সময় নিয়ে কোরআন লিখতে সক্ষম হয়েছে। আমি শুধু আরবি লিখতে পারি না আমি ক্যালিগ্রাফিও করতে পারি আমি এই কোরআন লিখে আমার এই কোরআন দেখে এক সৈদি প্রবাসী ভাইজান আমার এই লেখা দেখে অনেক পছন্দ করার পর আমার কাছে ছয় কপি অর্ডার দেয় তো আলহামদুলিল্লাহ ছয় কপি আমার এখন কমপ্লিট হয়েছে গড়া তো আমার ইচ্ছা আমি আবারও কোরআন লেখা করে মসজিদ বা মাদ্রাসে এগুলো দান করব বড় বোন সুমি আক্তার বলেন আমার ছোট বোন ছোটবেলা থেকে অনেক মেধাবী সে আরবিক ক্যালিগ্রাফি আর্ট করতে পারে এরপর আট মাসে পুরো কোরআন তার নিজ হাতে সে লিখে ফেলেছে প্রথমে কোরআনের ছোট ছোট ছোড়াগুলো লেখা শুরু করে ওর লেখা অনেক সুন্দর আমরা ওগুলো দেখে ওকে অনেক উৎসাহ দিতাম তোর লেখা অনেক সুন্দর পরে আর কি ওর ইচ্ছা জাগে যে ও কোরআন লিখবে

এটা লেখা সব কমপ্লিট করছে স্থানীয় জানান বর্তমান সময়ের ছেলে থেকে একটু আলাদা সমাক্তার যে বয়সে মেরা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত সেই বয়সে নিজ হাতে কোরআন লিখে ব্যস্ত সময় পার করেছে সে এমনকি কোনো মাদ্রাসা বা কোনো হুজুরের কাছে বিষয়ে প্রাইভেটও পড়েনি সমাক্তার মাত্র আট মাসে নির্ভুলভাবে পুরো কোরআন হাতে লিখেছে তার ছুক জোড়ানো হাতের লেখায় পবিত্র কোরআন লিখে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে সে স্থানীয় মামুদপুর রসুলপুর হামিদিয়া সালাফিয়া ইয়াতিম খানা মাদ্রাসার হাফেজ আব্দুল হাকিম সরকার বলেন এটা কিউ বিশ্বাস করতে চাইবে না যে জীবনে মাদ্রাসা বা কোনো হুজুরের কাছে আরবি না পড়েও একজন স্কুল শিক্ষার্থী মাত্র আট মাসে পুরো কোরআন শরীফ হাতে লিখে শেষ করেছে সম্পূর্ণ কোরআনটা আলহামদুল থেকে নাচ পর্যন্ত সে হাতে লিখছে এই শুনার পরে আমি কিন্তু খুব আগ্রহী করলাম দেখার জন্য তারপরে কিন্তু এই কপি এক কপি আমার কাছে গেল যাওয়ার পরে আমি এই কপিটা দেখে খুব আশ্চর্য হইলাম এবং খুব আল্লাহর কাছে শুক্রিয়া আদি করলাম যে আবার শুনতে পাইলাম যে মেয়েটা নাকি মাদ্রাসা এবং কোন হ্যাপসফানা বা কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নি লেখা লেখাপড়া করে এটা শুনে তো আরো আবার